আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল মাস্টার পিস সাসপেন্স থ্রিলার মুভি মুভির নাম কে থার্টিন আচ্ছা মনে করুন কোনো এক অনুষ্ঠানে আপনি একজনকে দেখে ক্রাশ খেলেন এরপর আপনি তার কাছে গিয়ে পরিচিত হলেন এবং তাকে পটানোর চেষ্টা শুরু করলেন সে পটেও গেল আপনি তো মহা খুশি কিন্তু এমন সময় হঠাৎ আপনার জ্ঞান হারিয়ে গেল আপনার জ্ঞান ফেরার পর আপনি দেখতেছেন আপনি একটা অচেনা অজানা ফ্ল্যাটে হাত বাঁধা অবস্থায় পড়ে আছেন আর আপনার সেই ক্রাশটি আপনার সামনে চেয়ারে বসে আছে তবে জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় বুঝে উঠতে পারছেন না আপনি এখানে কেন বা কিভাবে আসলেন এবং আপনার ক্রাশের কেন বা কিভাবে মৃত্যু হলো। আপনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর যখন বিল্ডিং থেকে বের হতে যাবেন তখন দেখতেছেন আপনি বিল্ডিং এর বিস্তলায় আছেন। আর বিল্ডিং এত সিসিটিভি লাগানো যে আপনার পালানো মুশকিল তখন আপনি কি করবেন আর আপনার ফিলিংসটাই বা কেমন হবে এমনই অস্থির সব রহস্যে ঘেরা গল্প নিয়ে আজকের এই মুভিটি তো হাই আমি এস আর রোমানা সিনেমা ইউথ রোমানার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত মুভিটির শুরুতেই মাধি নামের একটা ছেলেকে চেয়ারে বাঁধানো অবস্থায় দেখতে পাই অদ্ভুত কিছু সিন দেখতে দেখতে ছেলেটার সেন্স ফিরে আসলে সে খেয়াল করে সে অপরিচিত একটা বাসাতে এভাবে আটকা পড়ে আছে। সে চেয়ারে থেকে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না এরপর সে নিজেকে ছাড়ানোর জন্য অনেক জোরাজুরি করতে গিয়ে হঠাৎ চেয়ার সহ মেঝেতে পড়ে যায় আর তখনই সামনের একটি গ্লাসে দেখে তার পিছনে কেউ একজন বসে আছে সে তার কাছে সাহায্য চাওয়ার জন্য পিছনে ঘুরতেই মেঝেতে থাকা রক্তের উপরে পড়ে যায় তখনই সামনে তাকিয়ে দেখে মালা নামের একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে সেটা দেখে মাদিভ হয়ে আবারও সেন ছাড়িয়ে ফেলে আর সেন কিঞ্চিত ব্যাকে নিয়ে যাওয়া হয় মালার সাথে মাধির প্রথম দেখা হয়েছিল একটা পাবে মালা মাধির দিকে তাকিয়ে কলিজা করা লোক দিচ্ছে দেখে মাধির ভিতরের ইমরান হাসমি জেগে ওঠে এরপর কোনো কথা নেই সে সোজা মালার কাছে গিয়ে লাইন মারার ট্রাই শুরু করে কিছুক্ষণ পর ডান্স শুরু হলে মালা সেখানে নাচতে নাচতে অন্যদিকে চলে যায় মাধিও তার পিছু পিছু এসে দেখে মালা একটা টেবিলে বসে আছে মাধি মালার কাছে আসতেই মালা তাকে বলে সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছে কিন্তু মাধি বুঝে যায় মালা ফাও ফাও ভাও খাচ্ছে তাই মাধি মালার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চায় মালা তখন কোনো উপায় না পেয়ে স্বীকার করে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই তারপর আর কি দুজন দুজনের সাথে পরিচয় হয় মালাকে বলে সে একজন মুভি ডিরেক্টর ডিরেক্টর আগে অ্যাসিস্ট্যান্ট মাধি হিসেবে কাজ করলেও এখন সে নিজের লেখা স্ক্রিপ্টের উপরে মুভি তৈরি করার চেষ্টা করছে কিন্তু তার প্রথম মুভিটা শুটিং শুরুর দশ দিনের মাঝেই বন্ধ হয়ে গেছে তাই সে এটা নিয়ে ভীষণ ডিপ্রেশনে আছে। এবার মালা বলে সে একজন বই লেখক আর মাধির মতো তারও প্রথম বই খুব বেশি একটা জনপ্রিয়তা পায়নি যে কারণে সে নতুন একটা বই লেখার চেষ্টা করছে কিন্তু ভালো কোনো প্লট খুঁজে পাচ্ছে না তাই সেও ডিপ্রেশনে আছে। এটা শুনে মাঝি তো আসমান হাতে পায় সেভাবে যাক দুজনে একদম খাপে খাপে মিলে গেছে এই খুশিতে মাঝি মদ গিলে টাল্লি হয়ে মালার ঘনিষ্ঠ হতে যায় আর সিন টুক করে বর্তমানে চলে আসে আসলে ঘনিষ্ঠ হতে যাওয়ার পর কি হয়েছিল সেটা আপনার আমার মতো মাধি নিজেও জানে না তো যাই হোক ফিরে আসতেই ভয়ে অস্থির হয়ে পড়ে আর অনেক কষ্টে নিজেকে চেয়ার থেকে ছাড়িয়ে নেয় এরপর মাধি নিজেকে একটু রিল্যাক্স করে নিয়ে মালা বেঁচে আছে কিনা এটা জানার জন্য মালার কাছে আসে ঠিক তখনই মালার নাকের ভিতর থেকে একটা মাসি বের হয় যেটা দেখেই মাধি ভয়ে পালিয়ে যেতে ধরে কিন্তু দরজা খুলতে দেখে বারান্দায় ছোট বাচ্চারা খেলতেছে তখনই বুঝতে পারে বাচ্চারা তাকে এভাবে দেখলে চিৎকার করবে আর অবশেষে পুলিশ তাকে অ্যারেস্ট করবে যে কারণে সে ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় এরপর মাধি এখানে আসলে কি ঘটেছিল তা বোঝার জন্য পুরো ফ্ল্যাটটা ঘুরে ফিরে দেখতে শুরু করলে দেখে রুমের দেয়ালের অনেক জায়গাতেই সরি লেখা আছে কিন্তু সে এসবের কিছুই বুঝতে পারে না তখন সে তার বন্ধুদের কাছে কল করার জন্য তার ফোনটা খুঁজতে লাগলে হঠাৎ তার মনে পড়ে সে তার ফোন ফেলে এসেছে এমন সময় সে মালার ফোনটা চেয়ারের পাশেই পড়ে থাকতে দেখে সেটা তুলতে যায় আর তখনই তার শরীর থেকে এক ফোঁটা রক্ত ফোনের উপরে পড়তে লাগে মাধি দ্রুত ক্যালকুলেশন করে দেখে যদি তার শরীর থেকে এক ফোঁটা রক্ত এখানে পড়ে যায় তাহলে পুলিশ সেটার সূত্র ধরে তাকে অ্যারেস্ট করবে যে কারণে রক্তের ফোটা পরার আগেই মাধি তার হাত দিয়ে সেটা ধরে নেয় আর ওয়াশরুমে এসে শরীর থেকে সবগুলো রক্ত ধুয়ে ফেলে হঠাৎ কলিং বেলের শব্দ শুনে মাধি ভয়ে চমকে ওঠে এরপর সে ধীরে ধীরে দরজার কাছে এসে পিফল দিয়ে দেখে একজন কুরিয়ার বয় মালাকে একটা পার্সেল দিতে এসেছে তখন গিয়ে মাধি বুঝতে পারে এটা তাহলে মালার ফ্ল্যাট তো কুরিয়ার বয় কলিং বাজিয়ে যাচ্ছে এমন সময় মিতু নামের একটা মেয়ে কুরিয়ার বয়কে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে মালা হয়তো কোনো কাজে গেছে তাই পার্সেলটা আমাকে দিয়ে যেতে পারেন কুরিয়ার বয় তখন বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য মালার কাছে কল করে দেখে মালার ফোন সুইচ অফ যে কারণে কুরিয়ার বয় মিতুকে পার্সেলটা দিতে যাবে ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে তিলক নামের একটা ছেলে মালার সাথে ফোনে কথা বলতে বলতে বের হয় এটা শুনে মাধি তিলককে খুব ভালো করে দেখে নেয় কারণ মালা তো এখানে মরে পড়ে আছে তাহলে সে মালার সাথে কথা বলার অ্যাক্টিং কেন করতেছে তো তিলক এদিকে কুরিয়ার বয়কে বলে যে মালা তাকে পার্সেলটা দিতে বলেছে কিন্তু কুরিয়ার বয় বলে তার ফোন তো সুইচ অফ তাহলে সে মালার সাথে কিভাবে কথা বলল তিলক বলে মালার ফোনের চার্জ শেষ তাই মালা তাকে অফিসের ল্যান্ডলাইন থেকে কল করেছে এখন কি আর করার বেচারা কুরিয়ার বয় কনফিউজড হয়ে তিলককেই পার্সেলটা দিয়ে দেয় কিন্তু যাওয়ার সময় তিলকের ফোন নাম্বারটা নিয়ে চলে যায় সবকিছু দেখে মাধির মনে পড়ে সে তিলককে পাবে দেখেছিল যেখানে তিলক মালাকে বিরক্ত করছিল তাই তাকে পাপ থেকে বের করে দেওয়া হয়েছিল এছাড়াও তিলকের আচরণও কেমন সন্দেহজনক লাগতেছে তাই ভেবে নেয় এই তিলকই হয়তো মালাকে মেরে ফেলেছে এবং তাকে এভাবে ফাঁসিয়েছে যে কারণে মাধি তার সকল ফিঙ্গারপ্রিন্ট আর প্রমাণগুলো এক এক করে খুব গুরুত্বের সাথে মুছে ফেলতে শুরু করে এমন সময় হঠাৎ তার মনে পড়ে ও শিট আজকে তো তার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল তখন সিন আবার টুক করে ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখি মাধির প্রথম মুভির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর মাধি তার প্রডিউসার রামানাথকে অনেক রিকোয়েস্ট করতেছে তাকে নতুন করে আর একটা সুযোগ দেওয়ার জন্য কিন্তু প্রডিউসার কিছুতেই রাজি হচ্ছে না অনেক রিকোয়েস্ট করার পর প্রডিউসার মাধিকে একটা লাস্ট চান্স দিয়ে বলে যদি আগামী দুই দিনের মাঝে ভালো একটা সাসপেন্স থ্রিলার মুভির গল্প নিয়ে আমার কাছে আসতে পারো তো আমি ভেবে দেখব মাধি তখন বাসায় এসে সারাক্ষণ ভাবতে থাকে কিভাবে একটা নতুন গল্প তৈরি করবে এমন সময় মাধির কিছু হারামি ফ্রেন্ডরা এসে মাধিকে পাবে নিয়ে যেতে চায় কিন্তু মাধি তার নতুন গল্প তৈরি করার অজুহাত দিলে তারা বলে আববে পার্টিতে চল পার্টিতে গেলে হাজার হাজার গল্প খুঁজে পাবি তো এমন হারামি বন্ধুদের লজিকের কাছে স্বয়ং আইনস্টাইনের লজিকই তো মার খেয়ে যায় সেখানে মাধির কি করার তাই সে ফ্রেন্ডদের রিকোয়েস্টের কারণে পাবে যেতে রাজি হয়ে যায় আর সিন চলে আসে গাড়িতে আমরা দেখি তারা সবাই পাবে যাচ্ছে তো গাড়ির মাঝে সবাই বিন্দাস এবং চিল মুড়ে আছে। বাট মাধি একা সাইলেন্ট মোডে থেকে মনে মনে এখনও মুভির গল্প নিয়ে টেনশন করতেছে দেখে একটা হারামি ফ্রেন্ড তাকে একটা পাতার স্টিক দিয়ে তাতে কয়েকটা বাড়ি মারতে বলে মাধি সেটাতে কয়েকটা টান অন্য একটা জগতে চলে যায় এবং তার সকল টেনশন ধোয়ায় উড়ে যায় এরপর মাধি আর তার ফ্রেন্ডরা পাবে ঢোকার পর মালাকেও সেই পোস্টপাশ নিয়ে পাবে ঢুকতে দেখি মালা পাবে ঢুকে মাধির দিকে বারবার কাতিলানা নজরে তাকাতে শুরু করে আর তখনই সিম ফ্লার শেষে বর্তমানে চলে আসে মাদি খেপে গিয়ে মালার ডেড বডিটাকেই বলে কে রে তুই আর আমাকে কেন এখানে এনেছিস তোর চক্করে পড়ে আমি এই গ্যারা কোলে ফেসে গেছি এভাবে কিছুক্ষণ চিল্লানোর পর মাদি শান্ত হয়ে বলে আমি জানি না তোমার সাথে কি হয়েছে কেউ তোমাকে মেরেছে নাকি তুমি নিজেই নিজেকে শেষ করেছ তবে তোমার জন্য আমার দশ বছরের ফিল্মি ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে বসেছে আগামীকালের মাঝে আমাকে একটা মুভির গল্প লেখে জমা দিতে হবে কিন্তু তোমার জন্য আমি এখানে ফেসে গেছি আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিয়েছ এসব বলার পর মাধি ভাবে যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে এমন সময় তার ফিল হয় তার চরম ক্ষুধা পেয়েছে তাই সে ফ্রিজ থেকে ফল বের করে পাগলের মতো খেতে থাকে এই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় তখন মাধির মনে হয় যাক এটাই এখান থেকে পালানোর পারফেক্ট সময় কিন্তু তার অর্ধেক খাওয়া আপেলটা এখানে ফেলে দিলে সেটা ধরা খেয়ে যাবে তাই সে আপেলটি এবং তার রক্তে লেগে থাকা কাপড়গুলো একটা ব্যাগে ভরে নেয় মালার অপ থেকে কিছু কাপড় বের করে হাতে পেঁচিয়ে সবগুলো ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে শুরু করে এরপর সে মালার কাছে এসে সরি বলে চলে যেতে লাগে ঠিক তখনই দেখে মেঝেতে পড়ে থাকা রক্তের মাঝে তার মাথার কিছু চুল আটকে আসে তখন সে সেই চুলটা অনেক কষ্টে সেখান থেকে তুলে নেয় এবং মালাকে চেয়ার থেকে নামিয়ে মেঝেতে পড়ে থাকা সেই রক্তগুলোর উপরে শুয়ে দেয় যাতে পুলিশ রক্তের মাঝে মাধির কোনো ছাপ খুঁজে না পায় ব্যাস সব শেষে মাধি এখন বের হতে যাবে ঠিক তখনই তিলকের ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে মাধি পিফল দিয়ে দেখে দুজন কাঠমিস্ত্রি তিলকের কিছু চেয়ার টেবিল ঠিক করার জন্য এসেছে তারা বারান্দাতেই সেগুলো ঠিক করতেছে দেখে মাধির ম্যাজাজ খারাপ হয়ে যায় এরপর সে জানালা দিয়ে পালানোর কথা ভাবে এবং বাহিরে তাকিয়ে দেখার চেষ্টা করে যে সে কয় তলায় আছে তখন সে দেখে সে তলায় আছে এই কাম সারছে বেচারা কি করবে তা নিয়ে পুরো দমে টেনশনে পড়ে যায় এমন সময় দরজার বাহিরে চিৎকার চেঁচামেচি শুনে সে আবারও পি দিয়ে দেখে ফ্ল্যাটের মালিক পুলিশ ডেকে এনেছে কারণ এই ফ্লোরের আর পার্কিং লটের সিসি ক্যামেরাগুলো কে যেন ভেঙে ফেলেছে এদিকে পুলিশকে দেখেই এই মাধির তো অবস্থা পুরো টাইট হয়ে যায় সে মনে মনে বলে তার দশ বছরের ফিল্মি ক্যারিয়ার এবং তার সকল স্বপ্ন আজ সব শেষ মাঝি তখন দরজায় কান লাগিয়ে বাহিরের কথাগুলো শুনতে থাকে এবং ঘটনাটা বোঝার চেষ্টা করে ইন্সপেক্টর লিজি কাঠ মিস্ত্রিদেরকে একটু পরে আসতে বললে তারা কাজ ফেলে রেখেই চলে যায় ইন্সপেক্টর ভাবে কোনো চোর হয়তো চুরি করতে এসে সিসিটিভি নষ্ট করেছে তাই সে সবার থেকে জানতে চায় কারো ফ্ল্যাটে কোনো কিছু চুরি হয়েছে কি না তখন প্রতিটা ফ্ল্যাটের সবাই ইন্সপেক্টরকে জানায় যে তাদের সব কিছু ঠিক আছে কিন্তু কে থার্টিন ফ্ল্যাট অর্থাৎ মালার ফ্ল্যাট থেকে কেউই বের হয় না তখন ইন্সপেক্টর কে থার্টিন ফ্ল্যাট থেকে কেউ বের না হওয়ার ব্যাপারটা নিয়ে কৌতূহলী হলে চট করে তিলক বলে ওই ফ্ল্যাটে এখন কেউ নেই কিন্তু শালিনী নামের একটা মেয়ে ইন্সপেক্টরকে বলে সে মালার গাড়ি পার্কিং লটে দেখেছে কনস্টেবল তখন মালার ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে চেক করে দেখে ভিতরে কেউ আছে কি না কিন্তু কোনো সারা না পেয়ে ইন্সপেক্টর ভাবে মালা হয়তো বাহিরে গেছে এরপর ইন্সপেক্টর সিসিটিভি ফুটেজগুলো চেক করতে চাইলে থারা নামের একটি মেয়ে তাকে ফুটেজগুলো দেখায় যেখানে দেখা যায় যে কেউ একজন সিসি দাঁড়িয়ে সেগুলোতে আঘাত করে নষ্ট করেছে যার ফলে সেই ব্যক্তিটি ক্যামেরাতে ধরা পড়েনি চারটি ফ্ল্যাটের তিনজনই উপস্থিত আছে কিন্তু মালার গাড়ি আছে অথচ মালা নেই এই ব্যাপারটা দেখে ইন্সপেক্টরের কিছুটা সন্দেহ হয় যে কারণে সে মালাকে কল দিতে বললে থারা মালার নাম্বারে কল করে দেখে ফোন সুইচ অফ ইন্সপেক্টর তখন মালার ঘরের চাবি আর কার কাছে আছে জানতে চাইলে শালিনী নামের একটা মেয়ে বলে মালার রুমমেট পাবিত্রার কাছে অন্য একটা চাবি আছে থারার কাছে পাবিত্রার ফোন থাকার কারণে সে পাবিত্রাকে কল করে তখন ইন্সপেক্টর পাবিত্রাকে মালার ঘরের চাবিটা নিয়ে আসতে বললে পাবিত্রা বলে সে এখন বাহিরে আছে তাই আসতে পারবে না কথা বলা শেষে পাবিত্রা কিছু একটা ভাবতে থাকে আর তখনই দেখতে পায় একটা লোক মালাকে সাইকো আর পাবিত্রাকে বিশ্বাসঘাতক বলতেছে পাবিত্রা তখন দুজনের ছবিটা ভেঙে ফেলে রাগ করে সেখান থেকে চলে যায় মাঝে আসলে কি হয়েছে এটা আমরা সামনে গেলে জানতে পারবো তো পাবিত্রার আরও যাই হোক আসে কাছে দরজার পাশে দাঁড়িয়ে এত শোনার পর সে ভাবতে থাকে সিসিটিভি ভেঙে ফেলা তিলকের মিথ্যা বলে মালার পার্সেল নেওয়া এসবের পিছনে রহস্যটা কি তাহলে কেউ কি মালাকে সূক্ষ্ম প্ল্যান করে খুন করেছে আর যদি সেটাই হয় তো এখানে তাকে কেন ফাঁসানো হয়েছে এগুলোর সাথে তার কি সম্পর্ক হয়ে সেখান থেকে বের হওয়ার জন্য পথ খুঁজতে থাকে এমন সময় সে মালার দেখতে পেলে হাতে নিয়ে দেখে সেটা লক করা আছে কোনো উপায় না পেয়ে মালার ডেড বডি থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটা আনলক করে এরপর ট্যাবে ম্যাপ বের করে অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার পথটা দেখে নেয় বারান্দায় পুলিশ তাই জানালা দিয়ে পালানোর জন্য রান্নার একটা চামচ নিয়ে জানালার নাট খুলতে শুরু করে এদিকে বিল্ডিং এর ম্যানেজার মালার ফ্ল্যাটের মাস্টার কি নিয়ে আসলে ইন্সপেক্টর কনস্টেবলকে দরজা খুলতে বলে কনস্টেবল যখনই দরজা খুলতে যাবে তখনই স্কিপ করে মাধির কাছে আসে আমরা দেখি সে অলরেডি জানালা দিয়ে বেরিয়ে এসেছে এরপর মাধি যখন সানসেটের এক পাশ থেকে অপর পাশে জাম্প করে বাপরে বাপ গাছ হিউরে ওঠার মতো অবস্থা মাধি পড়ে যেতে যেতে অল্পের জন্য বেঁচে যায় এরপর সে বিল্ডিং পাইপ দিয়ে উপরের দিকে উঠে ছাদে চলে আসে কিন্তু সে সাদে নামতেই একটা মেয়ের কথা শুনে থেমে যায় পিছে তাকিয়ে দেখে মেয়েটা তার বাবু শোনার সাথে ফোনে লুতুপুতু করতেছে আর জানেনি তো নিব্বা নিব্বি ফোনে আলাপ শুরু করলে কেয়ামত হয়ে গেলেও তাদের খেয়াল থাকে না তাই মাধু নিচু করে সেখান থেকে সরে এসে নিজেকে আড়াল করে নেয় একটুর মাঝে মেয়েটি কথা বলা শেষ করে ছাদ থেকে নেমে চলে যায় এরপর মাধি ছাদ থেকে নামতে গিয়ে দেখে মেয়েটি যাওয়ার সময় সাদের দরজাটা ওপাশ থেকে লক করে দিয়ে গেছে হলো যেতে যেতে আকাম একটা কয়রায় গেল তো মাধি দরজাটা অনেক ধাক্কায় মাগার কাম হয় না এমন সময় দুইজন মহিলার সাদের দিকে আসার শব্দ শুনে মাধি দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে এরপর দুজন মহিলা কাপড় নিতে সাদে আসে মহিলা দুজন চলে গেলে মাধি বিল্ডিং এর কুলিং ফ্যানের ভিতর দিয়ে দেখে পুলিশ মালার ঘরের দরজা এখনো খুলতে পারেনি কারণটা হলো মাধি আসার সময় রুমের দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে এসেছে তো ইন্সপেক্টর ফ্ল্যাট মালিককে বলে এই চাবিটা হয়তো এই রুমের না তাই মালার ফেন্ট পাবিত্রা চাবি নিয়ে আসলে তখন আমরা মালার ফ্ল্যাট চেক করবো এই বলে সকলেই সেখান থেকে চলে যায় কিন্তু বারবার মালার ঘরের তিলক সন্দেহজনক ভাবে দেখতে থাকে মাধি তখন আবারও পাইপ বেয়ে মালার ফ্ল্যাটে আসতে থাকে এই সময় তার ব্যাগ থেকে রান্নার চামচটা বিল্ডিং এর নিচে পড়ে যায় একটা চাচা মিয়া সেটা দেখে উপরে থাকায় কিন্তু চাচা মিয়ার লেন্স ঝাপসা হওয়ার কারণে কিছুই দেখতে পারে না মাদি ফ্ল্যাটে এসে জানালা আগের মতো করে আবারও ঠিক করে রাখে মালার কাছে এসে তার ডেড বডি দেখার সময় আচ্ছা ওই কুরিয়ারে কি ছিল যেটি তিলক চালাকি করে নিজে নিয়ে নিল এটা বোঝার জন্য সে দরজাটা খুলে বাহিরে বের হয় এবং দরজাটা যেন লক না হয়ে যায় সেই ব্যবস্থা করে এরপর বারান্দায় বের হয়ে দেখে কাঠ তার ফোন বারান্দায় চার্জে লাগিয়ে রেখেছে মাদি তখন ফোনটা ভিতরে এনে তিলকের নাম্বার মনে করে যেটা সে কুরিয়ার বয়কে দিয়েছিল এরপর কল করে তিলকের কাছে নিজেকে কুরিয়ার বয় পরিচয় দিয়ে বলে সে অ্যাপার্টমেন্টের মেইন গেটে দাঁড়িয়ে আছে তার সাথে দেখা করতে চায় তিলক তখন সেদিকে যেতে থাকলে এই সুযোগে মাধি ঘরে ঢুকে মালার পার্সেলটা খুঁজতে থাকে আসলে মাধি তিলককে মেইন গেটের দিকে যেতে বলল যাতে তার ফ্ল্যাটে ফিরতে দেরি হয় তো অনেক খোঁজার পর একটা সময় মাধি সেই পার্সেলটা ময়লার জুড়িতে খুঁজে পায় মাধি সেটা খুলে দেখে একটা খেলনা পুতুল যেটা খোলা মাত্রই আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলতে শুরু করে মাধি তাড়াহুড়ো করে সেটিকে চুপ করে দেয় এরপর মাধি পার্সেলটার পিছনে আসল সত্যটা বের করার জন্য তিলককে পুলিশের ভয় দেখিয়ে বলে তুমি অন্যের পার্সেল মিথ্যা কথা বলে রিসিভ আমাদের কোম্পানি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে তখন ভয়ে করেছ এই জন্য তিলক স্বীকার করে যে সে মালাকে পছন্দ করে কিন্তু মালাকে এই কথাটা বলতে পারে না তাই সে নিজেই কুরিয়ারের মাধ্যমে মালাকে এটা পাঠিয়েছে এই জন্যই মৃত্যু কুরিয়ার বয়ের থেকে পার্সেলটা নিতে চাইলে তিলক তাকে নিতে দেয়নি মাতি তখন ব্যাপারটা এখানেই ক্লোজ করে কলটা কেটে দেয় তো এরপর মাধি তিলকের ফ্ল্যাট থেকে বের হতে যাবে তখনই একটি বাচ্চার বল তিলকের রুমের সামনে চলে আসে বাচ্চাটি বল নিতে আসার আগে মাধি বলটাতে জোরে লাথি মেরে বের করে দেয় আর আনফর্চুনেটলি বলটা লেগে মালার ফ্ল্যাটের দরজা খুলে যায় কাম সারছে বাচ্চাটা ওদিকে তাকালেই খেল খতম কিন্তু সৌভাগ্যক্রমে বাচ্চাটা সেদিকে না তাকিয়ে বরং তিলকের ফ্ল্যাটের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলটা নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে মালার ফ্ল্যাটের দরজা অটোমেটিক বন্ধ হতে যাচ্ছে দেখে মাঝি দ্রুত কাঠমিস্ত্রির লাগিয়ে দিয়ে দৌড়ে মালার ফ্ল্যাটের ভিতরে ঢোকে এরপর মাধি মালার ফ্ল্যাটে ঔষধের কিছু ডিব্বা দেখতে পায় সেগুলোর একটার নাম গুগলে সার্চ করে দেখে সেটা ডিপ্রেশন কমানোর ওষুধ তখন সেভাবে মালার লাইফে কি কি এমন ঘটনা আছে যার জন্য তার এত ডিপ্রেশন তাই সে মালার ফেসবুক মেসেঞ্জারে ঢুকে ইনবক্স ঘাটতে শুরু করলে মালার রুমমেট পাবিত্রার লিস্ট দেখতে পায় সেগুলো দেখে ঘটনা বুঝতে পারে এবং সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় পাবিত্রার হাজব্যান্ড বিজয় সন্তান ধারণে অক্ষম হওয়ার কারণে পাবিত্রা গোপনে তার এক বন্ধুর সাহায্য নিয়ে প্রেগনেন্ট হয় আর মালা যেহেতু পাবিত্রার সবচেয়ে কাছের বান্ধবী তাই পাবিত্রা এই ব্যাপারটা একমাত্র মালার সাথেই শেয়ার করে কিন্তু মালা আবার কাজ পায়নি সে পাবিত্রার এই ঘটনাটা ছদ্ম নাম দিয়ে পরিচয় গোপন রেখে তার বইয়ে গল্প আকারে ছাপায় সেভাবে কেউ বুঝতেই পারবে না যে এটা কারো জীবনের বাস্তব ঘটনা থেকে নেওয়া কিন্তু দুর্ভাগ্যক্রমে বিজয় সেই বইটা পড়ে কেমনে জানি বুঝতে পারে এটা তার বউ পাবিত্রার গল্প ব্যাস লেগে যায় লঙ্কা কাণ্ড বিজয় পাবিত্রাকে ছেড়ে চলে যায় আর এই দুঃখে পাবিত্রা ও মালাকে ছেড়ে চলে যায় যেতে যেতে দুজনের ফটো ফ্রেমটা ভেঙেই রেখে যায় মালা তখন নিজের ভুলে সবচেয়ে কাছের বান্ধবীকে এভাবে হারানোর কারণে ডিপ্রেশনে ভুগতে শুরু করে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন বর্তমানে আসে মাধি মালার বিষয়ে আরও জানতে গিয়ে আলমারিতে কিছু দেখতে পায় যেগুলো নামের মিত্রা একটি সাইকোলজি হাসপাতালের মিত্রা নামটি দেখতেই মাধি রীতিমতো শখ খায় আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় মাধির প্রথম ছবির শুটিং বন্ধ হওয়ার পর সে খুব ডিপ্রেশনে পড়ে গেলে সে মিত্রা হাসপাতালের একজন সাইকোলজিস্টের কাছে ট্রিটমেন্ট নিতে আসে কিন্তু ডক্টর তার অপরিচিত হওয়ার কারণে মাধি তাকে সবকিছু ফ্রিলি খুলে বলতে আনকমফোর্টেবল ফিল করে তখন ডক্টর তাকে বলে সে এমন একজনকে তার সাথে কথা বলতে দিবে যে নিজেই একজন ডিপ্রেশনের রুগী ছিল কিন্তু সে ডিপ্রেশন থেকে বের হতে পেরেছে আর হ্যাঁ তারা দুজনে কথা বলবে বাট তারা চাইলে একে অপরের কাছে তাদের পরিচয় গোপন রাখতে পারবে এরপর মাধিকে একটা গ্লাসের সামনে বসে থাকতে দেখি কিছুক্ষণ পর গ্লাসের বিপরীত পাশে একটা মেয়ে বসলে মাধি তার সাথে সবকিছু শেয়ার করতে শুরু করে আমরা দেখি মেয়েটি আর অন্য কেউ নয় এটা মালা ছিল একমাত্র বন্ধু পাবিত্রা চলে যাওয়ার পর থেকেই সে ডিপ্রেশনে পড়েছে তাই সে অপরিচিত মানুষের সাথে কথা বলে নিজেকে হালকা করতেই এখানে নিয়মিত আসে মালা মাধির বিষয়ে জানতে চাইলে মাঝি তাকে সবকিছু খুলে বলে কিন্তু মাধি তার বিষয়ে জানতে চাইলে সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন বর্তমানে আসে মাধি মালার ফেসবুকে নিজের আইডি সার্চ করে দেখে মালা তাকে সেই অনেক আগে থেকেই ফ্রেন্ড করে রেখেছে মাধি তখন নিজের আইডির পোস্টগুলো দেখতে গিয়ে একটা ভিডিও খুঁজে পায় যেটাতে মাধি মুভি দেখে সিনেমা হল থেকে বের হওয়ার সময় একজন মুভি রিভিউ আর মুভি সম্পর্কে মাধির থেকে মতামত নিচ্ছিল এমন সময় তার পিছনে মালাকেও যেতে দেখা যায় তার মানে কি বুঝলেন মালা সেই আগে থেকেই মাধিকে ফলো করত। এছাড়াও দেখা যায় মাধির বন্ধুরা একটা ভিডিও ফেসবুকে শেয়ার করেছে যেটাতে তারা মাধিকে পাবে নিয়ে যেতে যাচ্ছে বাট সে বলতেছে যে সে খুব টেনশনে আছে কারণ তাকে দুই দিনের মাঝে থ্রিলার মুভির গল্প লিখতে হবে নয়তো তার ফিল্মি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আর এই ভিডিওটিও মালা দেখেছে তার মানে কি বুঝলেন মালা এটাও জানতো মাধি একটা সাসপেন্স মুভির গল্প খুঁজতেছে নয়তো তার ফিল্মি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে মালা এসব ভিডিও দেখেই পাবে এসেছিল মাধির সাথে দেখা করতে কিন্তু দেখা করার পিছনে উদ্দেশ্য কি ছিল তা আপনার আমার মতো মাধিও ভাবতে থাকে আর সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায় ভাই রে ভাই শুরু থেকে ফ্ল্যাশব্যাকের উপরে আছি এখন আমি কনফিউজড আমি নিজেই কি ফ্ল্যাশব্যাকে আছি নাকি বর্তমানে যাই হোক মেনে নেন তো দেখি পাবে দুজনে গল্প করার সময় মালা মাধির কাছে জানতে চেয়েছিল যে সে তার এই ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য এখন কি পেলে সবচেয়ে বেশি খুশি হবে তখন মাধি বলেছিল সে এই মুহূর্তে একটা সাসপেন্স মুভির গল্প পেলে সবচেয়ে বেশি খুশি হবে এমন একটা গল্প যা আগে কেউ কখনো শোনেনি মালা তখন মাধিকে বলে টেনশন না আমি তোমাকে একটা গল্প উপহার দিতে যাচ্ছি এই বলে মালা মাধিকে তার ফ্ল্যাটে নিয়ে আসতে লাগে আপনাদেরকে বলে রাখি মাধি মদ খেয়ে পুরো আসে তাই পার্টিতে মালার সাথে তার কি কি কথা হলো এবং মালা যে তাকে গাড়িতে করে তার বাসায় নিয়ে যাচ্ছে এসব কিছুই মাধির হুঁশ নেই তো যাই হোক মালা মাধিকে তার ফ্ল্যাটে এনে চেয়ারে বসিয়ে দিয়ে বলে আমি একজনের ঘটনাকে আমার গল্পে লিখতে গিয়ে তাদের জীবনটা ধ্বংস করে দিয়েছি কিন্তু এখন আমি তোমাকে একটা গল্প দেওয়ার মাধ্যমে তোমার জীবনটাকে ঠিক করে দিতে যাচ্ছি এখন যা যা ঘটতে যাচ্ছে তা তোমার নতুন গল্পের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা হবে তো মালা এসব বলে যাচ্ছে বাট মাধি মাতাল থাকার কারণে মালার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না শুধু তালে তাল মিলে যাচ্ছে তো মালা মাধিকে বলে আমি তোমাকে একটা শর্তে গল্প দিতে রাজি যদি তুমি প্রমিস করো যে এই গল্পটা দিয়ে তুমি মুভি বানালে সেই মুভিতে গল্পের অনুপ্রেরণা হিসেবে আমার নামটা হাইলাইট করে লিখে দিবে তখন মাধি মালার মাথা ছুঁয়ে পাক্কা প্রমিস করে আসলে এই অবস্থায় মালা যদি ওর দুইটি কিডনিও চাইতো তাহলে সে খাড়ার উপরে প্রমিস করতো তো যাই হোক মালাও ব্যাপারটা বুঝতে পারে যে মাধি পুরো টালি তাই মাধি যেন হুঁশ ফিরলে তার নামটা ভুলে না যায় তাই মালা মাধির কানের কাছে এসে বারবার বলতে থাকে আমার নাম মালা সিনেমাতে আমার নামটা দিও এরপর মালা মাধিকে একটা হেডফোন পরিয়ে দেয় যেটাতে মাধি গল্প শুনতে থাকে আর মালা তাকে কস্টেপ দিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে এরপর মালা নিজে একটা চেয়ারে বসে তার হাটটা জখম করে মারা যায় তারপর যা যা ঘটে যায় সেগুলোই মাধির মুভির গল্প হবে এটাই মালার প্ল্যান ছিল ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন বর্তমানে আসে মাধি ভাবে মালা তাকে গল্প দেওয়ার জন্য নিজেকে এভাবে শেষ করেছে কিন্তু এটা ভেবে মাধির মেজাজ খারাপ হয় যে মালা এটা করতে গিয়ে তাকে যে এভাবে এখানে ফাঁসিয়ে দিয়ে গেছে তার কি হবে তখনই মাধির মনে পড়ে না সে তাকে ফাঁসায়নি কারণ তার মনে পড়ে মালা অ্যাপার্টমেন্টে ঢোকার সময় মাধির সিটটা নামিয়ে দিয়েছিল যাতে সিকিউরিটি গার্ড মাধিকে দেখতে না পারে এবং মাধিকে নিয়ে ফ্ল্যাটে ঢোকার সময় মালা নিজেই সেই সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছিল যাতে সেখানেও তাকে দেখা না যায় তখন মাধি বুঝতে পারে মালা সব কিছু এমন প্ল্যান করে করেছে যাতে মাধি কোনোভাবেই ঝামেলায় ফেসে না যায় এবং কোনো সমস্যা ছাড়াই এখান থেকে বের হতে পারে মাধি তখন ভাবে মালা তার জীবনটা দিয়েছে এই জন্যই যে মাধি যেন এই গল্পটা তার প্রডিউসারকে জমা দেয় এবং এটির উপর মুভি বানায় তাই মাধি এখনই এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ মালার শেষ ইচ্ছাটাকে সফল করতে হলে কালকের মাঝেই তাকে গল্পটা জমা দিতে হবে ঠিক এমন সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে মাধি মালার ফ্ল্যাট থেকে বের হতে থাকে আর মালা ওদিকে তার ঘরে ওভাবেই পড়ে থাকে এদিকে ইন্সপেক্টর লিজি মালার ফ্ল্যাট চেক করতে আসলে মাধি তাকে দেখে অন্য একটা গেটের দিকে চলে যায় আর ইন্সপেক্টর তখন পাভিত্রার থেকে চাবি নিয়ে মালার ফ্ল্যাটে যেতে থাকে মাধি মেইন গেট দিয়ে বের হয়ে একটু দূরে আসতেই অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ চলে আসে কিন্তু মাধি ততক্ষণে অনেকটাই দূরে চলে আসে আর এখানেই কে থার্টিন মুভিটি শেষ হয়ে যায় ওই অয়েট অয়েট আসল টুইস্ট এখনও শেষ হয়নি আমরা ভাবছি এতক্ষণে যা দেখলাম তা নিয়ে এখন মাধি হয়তো মুভি তৈরি করবে কিন্তু বাস্তবে এতক্ষণ আমরা যা দেখলাম তা মুভিই ছিল আর এই মুভিটির গল্প লিখেছে দিলীপ নামের এই ছেলেটি বুঝতে কষ্ট হচ্ছে তাই না ওকে চলুন কষ্ট কমিয়ে দিচ্ছি মুভিতে মাধির যে জীবন কাহিনী দেখলেন ওই যে মাধি একজন মুভির গল্প লেখক সে গল্প খুঁজে পাচ্ছে না প্রডিউসার তাকে দুই দিনের মাঝে গল্প দেওয়ার প্রেসার দিয়ে যাচ্ছে সে কেরিয়ার বাঁচাতে হন্য হয়ে গল্প খুঁজে বেড়াচ্ছে এই সব কিছু আসলে দিলীপের জীবন কাহিনী ছিল তো দিলীপকে তার প্রডিউসার দুই দিনের মাঝে গল্প দেওয়ার প্রেসার দিলে সে পাবি গিয়ে একটা মেয়েকে দেখতে পায় তখন দিলীপের মাথায় একটা আইডিয়া আসে দিলীপ পটিয়ে তার ফ্ল্যাটে নিয়ে যেতে লাগে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার সময় সে মেয়েটির সিট সেম ভাবে নিচু করে দেয় সেই সাথে মেয়েটিকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে ঢোকার সময় সেম ভাবে সিসিটিভি নষ্ট করে দেয় এরপর মেয়েটিকে তার ফ্ল্যাটে নিয়ে এসে মেয়েটির হাতের রক কেটে মেরে ফেলে এবং সেই গল্পটাকেই সে মডিফাই করে কে থার্টিন মুভির গল্পটা লিখেছিল আর সেই গল্প দিয়েই তৈরি করা তার কে থার্টিন মুভিটি প্রচুর জনপ্রিয়তা পায় যেটা আমরা সবাই দেখলাম আর এই টুইস্টের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো যাই হোক মুভিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে মুভিটি কে কে একবারেই বুঝতে পেরেছেন আর কার কার মাথায় প্যাঁচ লেগেছে সেটিও জানাবেন আর হ্যাঁ মুভির শেষ দিকটা বুঝতে না পারলে বারবার দেখবেন তাহলেই বুঝতে পারবেন এত সুন্দর একটা মুভি উপহার দিলাম তার জন্য একটা লাইক দেবেন না